Rado, ATMs. hello dear viewers and my students welcome to my channel ATM sir and today I'm going to talk about third part of useful English phrases now before I start I need to ask you something to subscribe to my channel ATM sir. We were the first one. The very first one is something. Cut it out. Cut it out. Cut something out. it Cut out. Cut Cut it out. Cut out. Right. So now, we'll just put some examples. Uh, for example, the noise is really annoying. We can't really work comfortably. Many are saying they cannot really walk anymore, so cut it out. I take example, an example. The sound of the drill machine is really so harsh and annoying, so cut it off. I will see. The sound of the drill machine is really so loud, we can't really work, we can't really hear anything, so cut it out. Reverse the second one today is figure something out. ফিগার সামথিং আউট মনে হচ্ছে কোনো প্রবলেম কোনো সমস্যাকে বোঝা বুঝতে পারা এটাকে বলা হয় ফিগার সামথিং আউট সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনার জন্য ইজি হবে দ্য প্রবলেম ইজ হিউজ ই সিন্স দ্যাট আই কানি সলভ দ্য প্রবলেম সো হায়ার সাম ওয়ান টু ফিগার ইস আউট তাহলে দেখেন আমি বললাম হায়ার সাম ওয়ান টু ফিগার ইট আউট ওর হায়ার সাম টু ফিগার ইস আউট সো কোনো কিছু বুঝতে না পারলে তখন কী করলাম আমি বললাম যে বুঝতে পারার জন্য চেষ্টা করা সো ফিগার সামথিং আউট তাহলে আমি বুঝতে পারি না কি হবে আই ক্যান ফিগার দিস আউট এখন এই প্রবলেমটা সে বুঝতে পারছে হি হ্যাজ ফিগার ইট আউট সে বুঝতে পেরেছে তাহলে আমি বুঝতে পারি নাই আই ক্যান ফিগার ইট আউট ক্যান ইউ ফিগার্ট আউট তারপরে কি হলো তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা ওকে ক্যান ফিগার এট আউট ওকে আর বললাম কিছুক্ষণ আগে যেটা বললাম দেখেন আরেকজন বুঝতে পেরেছে তাহলে কি করবেন হি হ্যাজ ফিগার দিস আউট আবার খেয়াল করেন হি হ্যাজ স্ট এ ফিগার দিস আউট সো এইভাবে আমরা ফিগার সামথিং আউট বুঝতে পারি সুপার ফর দ্য নেক্সট ওয়ান ভিওয়ার্স নেও আই এম ডিসকাসিং দ্য লাস্ট ওয়ান থার্ড ওয়ান টুডে অ্যান্ড দ্যাটস ওয়ার্ড চেঞ্জ ওয়ানস মাইন্ড আমরা অনেক সময় কী করি কোনো কিছু সিদ্ধান্ত আগে নিয়ে নিই পরে অনেক কোনো ক্ষেত্রে বা বিভিন্ন কারণে আমাদেরকে সিদ্ধান্ত চেঞ্জ করতেই হয় সেক্ষেত্রে এখন কী করতে পারি উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট মাইন্ড সো তারা কেমন করে করতে হবে দেখি চেঞ্জ ওয়ান্স মাইন্ড মানে আগের সিদ্ধান্তটাকে চেঞ্জ করা ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি আই ওয়াজ প্ল্যানিং টু ওয়ার্ক লেট নাইট আই হ্যাড সো মেনি ট্যাস্ক দ্যাট আই হ্যাড টু ডু বাট লেটার আই থট অফ ডুইং অন দা উইকেন্ড সো আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড সো সো তারা দর্শকরা আমি কী বললাম আই হ্যাড ওয়াক লোড আই হ্যাড সো মাস অফ ওয়ার্ক অ্যান্ড সো মেনি ট্যাস্ক লেফট

আর একটা কথা বলবো ভিডিওগুলো যেহেতু এত গুরুত্বপূর্ণ আমার প্রায় একশোটা ভিডিও আছে এত ভিডিও আপনারা দেখছেন যে একদম সে বেসিক থেকে ভোকাবুলারি থেকে আয়ার্সের আদ্যপ্রান্ত সব কিছু দিয়ে দিচ্ছি এই একশোটা ভিডিও প্রায় একশোটা ভিডিও আপনারা শেয়ার করুন তাহলে অনেকের জন্য উপকার হবে ইনশাল্লাহ অনেকে শেয়ার করে যান না হলে এত সাবস্ক্রাইবার হতো না সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর শেয়ারিং অ্যান্ড ফর সাবস্ক্রাইবিং যারা এখনও করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ATM Sir, and please don't forget to press the bell icon to get the notifications right after the videos get uploaded to my channel ATM Sir. So stay happy, stay healthy. Thank you so very much.